আজকে ভেবেছি একদম একটা সিম্পল লুককে বাইরে একটু ঘুরতে যাব, যেহেতু রেনি সিজন, তো একদম হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করব। আর সেই জন্যই ব্যাগে আমি কি কি নেব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কোন কোন মেকআপ প্রোডাক্টস একদম কম্পালসারি আমার ব্যাগের মধ্যে ক্যারি করি। আমি কিন্তু খুব হালকা পুলকা মেকআপ ক্যারি করতে পছন্দ করি, খুব বেশি এক্সট্রা এক্সট্রা মেকআপ আমি কখনোই ক্যারি করি না। সেই জন্য সবচেয়ে প্রথমে মেকআপ হচ্ছে আমি একটা প্রাইমার অবশ্যই ঢুকে নিয়েছি, আর অবশ্যই একটা ফাউন্ডেশন তো ক্যারি করতে হবে। আর সেই জন্য আমি মামাআর্থের গ্লো সিরাম ফাউন্ডেশনটা একদম ভীষণ ভাবে প্রেফার করি, রেগুলার বেসিসে ইউজ করার জন্য, হালকা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য বেস্ট। তবে আজকে আমি এই ছোট্ট ছোট্ট কিউট ফাউন্ডেশন গুলোর মধ্যে থেকে একটা ফাউন্ডেশন ইউজ করব, আর তার সঙ্গে একটা ফাউন্ডেশন ক্যারিও করব। তো এগুলো হলো মিনি গ্লো সিরাম ফাউন্ডেশন, যেগুলোর মধ্যে ভিটামিন সি আর টার্মারিক অ্যাড করা হয়েছে। এই ফাউন্ডেশন গুলো ভীষণ হ্যান্ডি আর একদম কম্প্যাক্ট একটা ফর্মুলা, একদম ট্রাভেল ফ্রেন্ডলি, কোথাও যাওয়ার জন্য ব্যাগের মধ্যে একটা ফাউন্ডেশনের প্যাক নিয়ে নিলেই হয়ে যাবে। তাছাড়া গ্লো সিরাম ফাউন্ডেশনের দামটা তাদের একটুখানি বেশি মনে হচ্ছিল, তাদের জন্য আরো বেশি ইজি হয়ে গেল, কারণ এই ফাউন্ডেশন গুলো কিন্তু তোমরা একদম 300 rupees এর মধ্যেই পেয়ে যাবে। এর এমআরপি আছে 349 rupees, বাট এর মধ্যে এক্সট্রা 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে আমার যে কুপন কোড দেখতে পাচ্ছ, desire2023, এই কুপন কোডটা ইউজ করে। আর এই ফাউন্ডেশন গুলো একদম ক্রুয়েলটি ফ্রি, অল স্কিন টাইপস, যে কোনো স্কিনের জন্য খুব ভালোভাবে তোমরা এটা ইউজ করতে পারো, এভরিডে বেসিসে ইউজ করতে পারো। আর মামাআর্থ ব্র্যান্ডের ব্যাপারে তো তোমরা জানোই, মামাআর্থ একদম প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, যার প্রত্যেকটা প্রোডাক্ট স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপ প্রত্যেকটা প্রোডাক্ট একদম ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি, হার্মফুল কেমিক্যালস ফ্রি হয় আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয়। তো রেগুলার বেসিসে ইউজ করার জন্য একদম বেস্ট একটা ফাউন্ডেশন। আর যারা ভাবছো কোন শেডটা তোমরা নেবে, তো ফাউন্ডেশন গুলো কিন্তু তিনটে শেডে অ্যাভেলেবেল, 01, 02 আর 03। 01টা আইভরি গ্লো নাম দেওয়া হয়েছে, তো মামাআর্থের ফাউন্ডেশন বা যে কোনো প্রোডাক্টের নামগুলো কিন্তু ভীষণ স্যাটিসফাইং হয়। তো 01 আইভরি গ্লো যেটা, সেটা অনেক বেশি ফেয়ার স্কিন টোন যাদের তাদের জন্য বেস্ট। 02 যাদের মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন, ক্রিম গ্লো শেডটা ইউজ করতে পারো, যেমন আমি আজকে 02 শেডটাকে ইউজ করেছি। আর যাদের স্কিন টোন একটুখানি ডাস্কির দিকে বা একটুখানি হুইটিশ টাইপের, তারা কিন্তু 03 নিউড গ্লোটাকে ইউজ করতে পারো। ভীষণ ভালো একটা কভারেজ প্রোভাইড করে, ডিউই টাইপের একটা লুক দেয় আর একদম ইভেন একটা স্কিন টোন ক্রিয়েট করে দেয়, সুন্দর একটা সুপার স্মুথ ফর্মুলা আর ভীষণ লিকুইডি, তার জন্য খুব খুব স্মুথলি স্কিনের মধ্যে বসে যায়। যেমনটা দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটাকে কিন্তু আমি পুরো ফেসে ভালো করে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর আজকে কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি, ডিরেক্টলি ফাউন্ডেশনটাকে আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিয়েছি আর আমার আইলিডও অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই 02 ক্রিম গ্লো এই শেডটাকে আজকে আমি ক্যারি করবো আমার ব্যাগে। তো এরপর একটুখানি, যেহেতু আমার ন্যাচারাল কোনো ব্লাশের লুক আসে না, তো সেই জন্য একটুখানি হালকা হালকা পিঙ্কি পিঙ্কি গ্লো দেওয়ার জন্য মামাআর্থের লিপ চিক আর আই টিন্টের মধ্যে থেকে 01 শেডটাকে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকেও অবশ্যই আমি ক্যারি করবো, লিপস্টিক না ক্যারি করলেও চলে, যারা একদম হালকা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে চাও তারা কিন্তু এই টিন্টগুলো দিয়ে লিপসও অ্যাপ্লাই করতে পারো, এমনকি আইরিরও অ্যাপ্লাই করতে পারো। তো আমি দেখো হালকা করে ব্লাশের লুক ক্রিয়েট করার জন্য হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি আমার পুরো গাল, হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, কি সুন্দর একটা ডিউই টাইপের পিঙ্কি পিঙ্কি গ্লো দেখা যাচ্ছে। তো সেম শেডটাকে আমি কিন্তু আমার আইলিডও অ্যাপ্লাই করে নেবো, হালকা করে হাতের সাহায্যে স্মাচ করে নেবো। তো মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট আর অ্যাপে অ্যাভেলেবল, তো তোমরা এই সব অ্যাপের থেকে যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারো। তবে আমার যে কুপন কোড desire2023, এটা যদি তোমরা ইউজ করতে চাও তো অবশ্যই মামাআর্থের ওয়েবসাইট বা অ্যাপ থেকেই তোমাদের প্রোডাক্টস গুলো কিনে নিতে হবে। আর অনেকেই জিজ্ঞেস করছিল যে কুপন কোডটাকে কিভাবে ইউজ করবে, তো যখন তোমরা অ্যাড টু কার্ট করবে কোনো প্রোডাক্ট, তারপর সেটাকে পেমেন্ট করার সময় বা প্রসিড টু চেক আউট করার সময় নিচে দেখবে অ্যাপ্লাই কুপন কোড নামে একটা বক্স থাকে, সেখানেই তোমাদের আমার এই desire2023 পেস্ট করে দিতে হবে বা টাইপ করে দিতে হবে, তাহলেই দেখবে একটা কুপন অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপরে দেখতে পেয়েছো আমি কিন্তু মামাআর্থের কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপ লুকটাকে একটুখানি সেট করে নিয়েছি। আর আমি কিন্তু যে কোনো জায়গায় যাওয়ার সময় ব্রাউন পেন্সিলটাকে ক্যারি করতে ভীষণ পছন্দ করি, কারণ ব্রাউন পেন্সিলটা খুব সুন্দর একদম ন্যাচারাল টাইপের একটা লুক দেয়। তো আমি মামাআর্থের লং স্টে কাজলের মধ্যে থেকে উডি ব্রাউন এই শেডটাকে ক্যারি করি, আর আজকে আমি সেটাই লাগিয়ে নিচ্ছি, আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি আর আপার ল্যাশ লাইন বা লাইনার এরিয়া লাগিয়ে এভাবে স্মাচ করে নিচ্ছি, তাহলে দেখবে একটা সুন্দর ন্যাচারাল আর ডিফাইন টাইপের একটা লুক আসবে। তো এভাবে তোমরা করে নিতে পারো, আর এই সেম জিনিসটা কিন্তু তোমরা ব্ল্যাক পেন্সিলের সঙ্গেও করতে পারো। তো আমি হালকা করে এটা করে নেওয়ার পর আই লুকটা কিন্তু অনেকটাই বড় বড় দেখায় আর আই লুকটা ভীষণ সুন্দর দেখায়, আমার কাছে তো ভীষণ সুন্দর লাগে। তো এভাবে হালকা হালকা করে আমি স্মাচ করে নিয়েছি, আর অবশ্যই আমি এই ব্লাশারটাকে মানে ক্লিপ চিক টিনটাকে আর ব্রাউন পেন্সিলটাকে ক্যারি করব। এরপর লিপস্টিকের জন্য আমি মামাআর্থের এই লিপস্টিক ম্যাট লিপস্টিকটা ট্রাই করেছি, ভীষণ সুন্দর একদম পিঙ্ক ম্যাজেন্ডা টাইপের একটা শেড, তবে আমি একদম হালকা করে অ্যাপ্লাই করেছি যাতে খুব বেশি ডার্ক লুক না আসে। আর
তারপর আমি মাসকারা অ্যাপ্লাই করে নিয়েছি, মাসকারাটা আমি অলরেডি ব্যাগে ভরে নিয়েছিলাম, তো সেটাকে আমি অ্যাপ্লাই করে আবার আমি ব্যাগে ভরে নেব। আর মামাআর্থের মাসকারাটা কিন্তু ভীষণ ভালো, একদম দারুণ একটা ন্যাচারাল ভলিউমিনাইজ লুক দেয়, একদমই ওয়াটারপ্রুফ। তো মা তো অনেকে হয়তো এখনো জানো না, মামাআর্থের নিজস্ব অফিসিয়াল অ্যাপ কিন্তু লঞ্চ হয়ে গেছে, সেখান থেকে তোমরা সেলস আর এক্সট্রা ডিসকাউন্ট গুলো অ্যাক্সেস করতে পারো। আর যদি কেউ অনলাইনে কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাইছো না, তাহলে কিন্তু মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা নিয়ারেস্ট যে কোনো মামাআর্থ স্টোর থেকে পেয়ে যাবে। নেক্সট, যদি কখনো তুমি মামাআর্থের নিয়ারেস্ট কোনো স্টোরে ভিজিট করো, অবশ্যই কিন্তু তোমার যে এক্সপিরিয়েন্স হবে সেটা আমার সঙ্গে শেয়ার করো। তো এরপর দেখো, মাসকারাটা কিন্তু আমি 2 থেকে 3 কোট আমার আপার আর লোয়ার ল্যাশেজে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর মাসকারাটা অবশ্যই আমি আমার মেকআপ পাউচে ক্যারি করব। তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করো, যদি ভালো না লেগেছে তাও শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।